আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দিনের পর দিন বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির দেখা নেই, গরমে হাসফাস করছে বঙ্গবাসী। তবে আজ বাংলার কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কোথায় হবে বৃষ্টি আর কোথায় চলবে তাপপ্রবাহ দেখে নিন এক নজরে। লাগাতার বাড়তে থাকা গরমে নাজেহাল বঙ্গবাসী, তবে এখনই কমছে না এই দহন জ্বালা। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল গরম এবং অস্বস্তি বহাল থাকবে। রাজ্যের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও প্রবল এই তাপ থেকে এখনই রেহাই মিলবে না। রাজ্যের বিভিন্ন জেলায় আগামী 5 দিন দাবদাহ চলতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। মালদাহ এবং 2 দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও গরম এবং অস্বস্তি বাড়বে, তাপমাত্রা বাড়বে দার্জিলিং এবং কালিম্পংয়েও। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপপ্রবাহ চলতে থাকবে, এই সপ্তাহের শেষ পর্যন্ত এমনই তাপমাত্রা থাকবে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পাশাপাশি তালিকায় রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর। সপ্তাহের শুরু থেকেই প্রবল উত্তাপে রীতিমতো গলদঘর্ম অবস্থা রাজ্যবাসীর। সকাল থেকেই সূর্যের গনগনে উত্তাপে পড়ছে গোটা বাংলা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি, 40-এর গণ্ডি ছাড়িয়েছে পারদ। একটু বেলা হতেই লু বাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। শহর কলকাতায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে, এমনকি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এমন অবস্থায় আবহাওয়ার পরিবর্তন চাইছেন সকলেই। এই তীব্র গরম থেকে রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বাসিন্দারা। আজ সকাল থেকে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ রয়েছে একাধিক জেলায়। আজ শহর কলকাতায় তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। কলকাতার আবহাওয়া গত 2 দিন ধরে রীতিমতো অস্বস্তিকর। আজ দিনভর আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। বেলা যত বাড়বে গরম এবং অস্বস্তি ততই বাড়বে। এরই মাঝে আজ বিকেলের দিকে শহরে হালকা বৃষ্টি হতে পারে, তবে কমবে না তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টাতেও কলকাতা ও সংলগ্ন এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিকে দক্ষিণবঙ্গে গত কয়েকদিনে তীব্র গরমে রীতিমতো নাজেহাল হয়ে উঠেছে সাধারণ মানুষ। তবে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উল্টে আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে। শুষ্ক এবং গরম আবহাওয়া নাজেহাল করতে পারে গোটা দক্ষিণবঙ্গকে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। উপকূলের 4 জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে আজ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। শুধু দক্ষিণবঙ্গই নয়, এবছর তাপপ্রবাহ থেকে রেহাই পায়নি উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের মালদাহতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী 5 দিন পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পার্বত্য জেলা ছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই। তবে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল এই বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।